মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কলকাতার একটা জনপ্রিয় স্ট্রিট ফুড ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সামনে দুর্গা আসছে আমরা সবাই এ সময় বাইরের খাবার খেতে খুবই ভালোবাসি ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে রেস্টুরেন্টে গিয়ে প্রথমেই আমরা এই ফিশ ফ্রাইটা অর্ডার করে থাকি এমন একটা মুখরোচক ফিশ ফ্রাই আমার রেসিপি দেখে আপনারা বাড়িতে সহজে বানিয়ে নিয়ে দুর্গা পুজোটা ফ্যামিলি ও বন্ধুদের নিয়ে ভালো মতো এনজয় করুন তাহলে দেখে নিন রেসিপিটি ফিশ ফ্রাইটা তৈরি করার জন্যে এখানে আমি ছ পিস মতো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি ভেটকি মাছের বদলে আর মাছ বা বাসা মাছ দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন মাছটাকে ফার্স্ট ম্যারিনেশনের জন্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নুন আর এর সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লেবুর রস লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন তবে লেবুর রস দিলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্যে রেখে দিচ্ছি সেকেন্ড ম্যারিনেশনের জন্যে আমি অন্য আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা দু টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এর সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ধনে পাতা বাটা আর এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত মাছের ফিলেগুলো এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি মাছের ফিলের গায়ে মশলাটা ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনারা পুদিনা পাতা বাটাও দিতে পারেন সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে মাছের ফিলেগুলো নিয়ে ঢাকনা আটকে তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে এটা আমি রেখে দিচ্ছি চার ঘন্টা পর ফ্রিজ থেকে পাত্রটা বের করে নিয়ে এসে মাছের ফিলেগুলোর গায়ের মশলাটা ঝেড়ে একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ ফিশ ফ্রাইটা ভাজার সময় তা নাহলে মশলাটা তেলের মধ্যে পড়লে তেলটা নষ্ট হয়ে যেতে পারে একটা ট্রের মধ্যে দু কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়ে এর মধ্যে এক চা চামচ পরিমাণ নুন হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে দুটো ডিম নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ নুন আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা বিট করে রাখছি এখন ভেটকি মাছের একটা ফিলে ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে এর উপরে ব্রেড ক্রাম্বের কোটিং করে ডিমের গোলার মধ্যে এপিটোপির চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে এর উপর ব্রেড ক্রাম্বের কোটিং করে নিচ্ছি ডাবল কোটিংয়ের জন্য আবার আমি এটাকে ডিমের গোলার মধ্যে এপি চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা কাটলেটের শেপ তৈরি করে নিচ্ছি বাকি কাটলেটগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন এখন সমস্ত কাটলেটগুলো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিয়ে ঢাকনা আটকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেব আধ ঘন্টা পর একটা প্যানের মধ্যে বেশি করে রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে গরম করে ফিশ ফ্রাইগুলো একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই তেলের মধ্যে ফেনা হচ্ছে টেনশন করার কোনো কারণ নেই হাই ফ্লেমে ফিশ ফ্রাইগুলো ভাজলে এর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে ওপরটা ভাজা হয়ে যাবে এখন একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি বাকি ফিশ ফ্রাইগুলো আমি একই রকমভাবেই ভেজে নেব রেডি হয়ে গেছে আমাদের ফিশ ফ্রাই এটা আপনারা গরম গরম স্যালাড কাসুন্দি ও সসের সাথে পরিবেশন করতে পারবেন এখন আমি একটা ফিশ ফ্রাই কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার রেসিপিটা দেখে আপনারা বানান যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন